গাইস, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর তন্দ্রা ব্লগে আপনাদের স্বাগত। আর হচ্ছে আমি আমার ব্লগটা এখন শুরু করেছি। আর হচ্ছে এই তো দেখছো কি গরম পড়েছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে। তো প্রচুর, যতই বৃষ্টি হোক কিন্তু গরমটা গরমই আছে, আর গরমটা কমছে না। আর আমি হচ্ছে আজকে সিম্পল কিছু রান্না করতে চাই, তো কিছু রান্না করব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো কি রান্না করছি। তো চলো গাইস, আমি আগে দেখতে দেখি তোমাদের কি রান্না দেখাতে পারি, আজকে আমাদের কি রান্না হচ্ছে। তো প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু না কিছু রান্না নতুন করার জন্য, তো যেই রান্নাই হোক তোমাদেরকে দেখাই, শেয়ার করি। আর আমি আজকে ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর থেকে এসেই রান্নাটা শুরু করব। আর এখান থেকে ব্লগটা শুরু করেছি। আর এখন বাজে হচ্ছে তোমার 11:20, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখনো পর্যন্ত ঠিক হয়নি কি রান্না হবে, কিন্তু এখন আমি একটা রান্না আইডিয়া করেছি, মানে ওটা করব। তো ওটা হয়তো তোমরা অনেকেই খেয়েছো রান্নাটা, তবুও আমি দেখাচ্ছি, তোমরা দেখো কি রান্না করছি। তো সবজি দিয়ে হবে, তো চলো আগে দেখাই। পটল নিয়েছি, আর এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল, মানে এখানে হয়তো 100-এরও কম, 50-এর মতো চাল আছে, বেশি নিইনি। আর এই চালটা আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। তো ছেলে আজকে খেতে চেয়েছিল পটলের দর্মা, কিন্তু যেহেতু পটলগুলো একটু ছোট ছোট, ওই জন্য ফাঁপা না হলে তো খাওয়া যাবে না। তো যাই হোক, আমি এমনি পটলটা চাল দিয়ে করছি। তো দেখো এই রেসিপিটা সবাই ভালো লাগবে খেতে। ও বলছে আমি খাবো না, কিন্তু আমি করে দেখি আগে। তো এটাই করছি, তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওর সঙ্গে থাকো, তোমরা দেখতে পারবে। তো তার আগে আমি পটল আর আলু কেটে নিই, তারপর আবার আসছি। পটল আর আলু কেটে নিয়েছি, এই যে পটল কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। আর পটলের মধ্যে একটু নুন মিশিয়ে রাখবো, পটলটাকে ভাজবো যেহেতু। একটু নুন মিশিয়ে রাখছি আলুটাতেও, তাই পটল আর আলু নুন মিশিয়ে রাখলাম। তো এটা কিছুক্ষণ মেশানো থাক, তারপরে আমি আবার আসছি। কিছুক্ষণ মেশানো থাক, তারপরে আবার আসছি। আমার এখানে নুন মাখানো তো হয়ে গেছে পটলে, আর এখানে কড়াইতে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। আমি পটল ভেজে নিচ্ছি। তো পটলগুলোকে আমি সবই দিয়ে দেবো। তো পটলগুলোকে আমি সব দিয়ে দিলাম, এবার ভেজে নেবো ভালো করে। দেখো তো পটলগুলোকে আমি এখানে ভেজে নিলাম একটু হলুদ। তো পটলগুলোর মধ্যে হলুদ দিয়ে আমি একটু ভেজে আবার চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে ঢাকনাটা খুলে দেখে নেবো পটলটা ভাজা হয়েছে কিনা। তো দেখো এখানে কিছুটা পটল ভাজা হয়ে গেছে, একটু পুড়ে গেছে। তো আগে আমি আর একটু আগেও আমি ওটা তোমাদেরকে দেখাই, আমি স্কিপ করে গেছি। তো সেটা হচ্ছে পটলটা ঢাকনা খুলে আমি দেখে নিয়েছিলাম, পটলটা যেহেতু পুড়ে যাচ্ছিলো, আর ওই জন্য আমি এটাকে দেখে নিয়েছি যে পটলটা ভাজা হয়েছে কিনা। তো তারপরে আবার খুলে দেখলাম যে এখন মোটামুটি অল্প। এবার এখানেটা নামিয়ে আমি ভাজাটা নামিয়ে দেবো। তো এখানে পটল ভাজা আমার আর একটুখানি হবে, হয়ে তারপরে নামিয়ে দেবো। একটুখানি সময় পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি কড়া থেকে। পটলটা আমি এখানে নামিয়ে নিচ্ছি, সব পটল কড়া থেকে নামিয়ে নেবো। পটল তো তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেবো। এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভেজে নিচ্ছি, নুন মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে না একটু নেড়ে ভালো করে ভেজে তারপরে নামিয়ে নেবো। গাইস আমার আলু ভাজা হয়ে গেল, এবার আলুগুলোকে আমি এখানে নামিয়ে নিচ্ছি। তো আলুগুলোকে আমি এখানে নামিয়ে নিলাম। আমি একটু আমার আলু ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল আমি অল্প একটু দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম একটা দারচিনি লবঙ্গ, আর একটু দিয়ে দিলাম হচ্ছে একটা তোমার লবঙ্গ, আর এলাচ দিয়ে দিলাম, আর এখানে একটু সাদা জিরে দিয়ে দিলাম, আর এখানে দিলাম একটা তেজপাতা,
তো দেখো এবারে এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা যে চালটা, গোবিন্দভোগ চালটা, গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আমি একটুখানি ভাল চালটাকে একটু তেলের সঙ্গে নেড়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো, আর দিলাম দুটো চারটে কাঁচা লঙ্কা তিনটে। এবার ভালো করে একটু নেড়ে নেবো চালের সঙ্গে, আমি চালের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখানে আমার দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে এক চামচ আদা দিয়ে দিলাম। এবার আদা দিয়ে আর একটু চালের সঙ্গে নেড়ে নেবো, আদার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা ভেজে নিচ্ছি। এখানে আমার কিছু মশলা আছে, হলুদ আছে, মানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এইগুলো আমি দিয়ে দেবো। এখানে সব গুঁড়ো মশলা, তো এখানে আমি এক্সট্রা করে আর বাকি রাখিনি। তো এক চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, মানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ। এবার ভালো করে একটু চালের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে আবার একটু জল দিয়ে দেবো, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আমি। এবার ভালো করে একটু মশলাগুলোকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। বলতাম নাইটিটা ইয়ে পরে আছি তাই। আমি রান্না করতে করতে আবার যাব। তো এখানে ভালো করে এটাকে মশলাটাকে ভেজে নিচ্ছি, চিনিটা একটু পরে দেবো, একটু নুন দিতে হবে, তো পরে দিচ্ছি। এটাকে একটু কষিয়ে নিই ভালো করে। তো গাইস এখানে আমি এটা মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর মশলা থেকে একটা গন্ধ বেরিয়ে গেছে, খুব খাস হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখনো নুন আর চিনিটা দেওয়া হয়নি, এমনি বাকি সব মশলা তোমরা দেখলেই দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভালো করে আমি চালের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা পটল আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিচ্ছি ভালো করে মশলার সঙ্গে, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চালগুলোকে এই মশলাটার সঙ্গে, পটল আলুর সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি চালটাকে। দেখো এরকম ভাজা ভাজা করে কষাতে হবে। এরপর আমি পরিমাণ মতো জল দেবো। তো আমার এখানে কষানো হয়ে গেছে, আমি এক চামচ নুন দিয়ে দিলাম। এবার নুনটা একটু ভালো করে কষিয়ে নেবো। নুন দেওয়াতে সে নুনটা সব মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে, আর একসাথে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। তো এখন চিনিটা দেবো না, তো এখন আমি জল দিয়ে দিলাম। চিনিটা যদি এখন আমি দিই আগে, তো এতে এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো ওই জন্য চিনিটা এখন আমি দিলাম না। আর এখানে অল্প জল দিয়ে দিয়েছি এক চামচের মতো, এই এক মকের মতো, সরি আমি এক চামচ বলে দিয়েছি। আর এখানে কিছুটা ঢাকা দিয়ে দিলাম, একটু পরে আবার ফিরে আসছি 5 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকো তোমরা। আমি দেখছি যে এই তরকারিটা হয়েছে কিনা। তো এখানে এখনো ফুটছে ঝোলটা, তো আলুগুলো দেখবো আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ আলু আমার সেদ্ধ হয়ে গেছে, তো এখানে পটলটা আমি আরেকটু ফুটিয়ে নেবো, তারপর নামাবো। এখানে আমি ঢাকনাটা খুলেও রেখেছিলাম কিছুক্ষণ, আর এখানে দেখো এটা মাখা মাখা হয়ে গেছে, আর জল ঝোলটাও একটু মরে গেছে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি একটু। এবার আমি আরেকটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে দেবো। তো আর একটু চিনিটা গলে গেলে আমি তরকারিটা নামিয়ে দেবো। আমার হয়ে গেছে তরকারি, তো এখানে আমার হয়ে গেছে এটা, আর দেখো কিরকম মাখা মাখা হয়ে গেছে। আর এখানে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেবো,
ধনে পাতাগুলোকে মিক্স করে নিচ্ছি। আর দেখো আমার তরকারিটা পুরো হয়ে গেছে। আর এখানে এখন নামিয়ে নেব, তার আগে একটু ঘি দিয়ে দিলাম, ভালো করে একটু নামিয়ে নেব, নেড়ে নিয়ে একটু তো দেখো আমার পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে আমার রান্না হয়ে গেল আজকের রেসিপি। তো এরপরে আমি অন্য রান্না নিয়ে আসছি। দেখো দেখো কড়া থেকে আমি নামিয়ে নিয়েছি, আমার এখানে পটল আলু হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে রেখে দিয়েছি, তো তোমরা এটা ভাত তরকারি খেতে পারবে, ওর সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারবে, এটা খুব ভালো লাগবে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করে নিও। তো এবার আমার এটা হয়ে গেছে, আমি নেক্সট রান্নায় যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট কি রান্না করছি। ছোট ছোট তেলাপিয়া মাছ এনেছে, আর এখানে তেলাপিয়া মাছটা করছি হচ্ছে কাঁচকলা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, এগুলো দিয়ে করবো। তো তার আগে আমি মাছটাকে ভেজে নেব, মাছের মধ্যে একটুখানি দিয়ে দেবো নুন, একটু নুন দিয়ে দিচ্ছি, মধ্যে একটুখানি দিলাম হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি মেখে নেব, নুন হলুদটাকে মিক্সড করে নিচ্ছি। দেখো এখানে নুন হলুদটা আমি মিক্সড করে নিচ্ছি এই মাছটাকে। এবার কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, মাছগুলোকে আমি ভেজে নেব, সবকটা মাছ ভেজে নিচ্ছি, তারপরে আবার আসছি। আমি মাছটাকে ভেজে নিচ্ছি, দেখো এক পিসটা আমার ভাজা হয়ে গেছে, আর এক পিসটা উল্টে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো মাছটা। বাকি মাছগুলোকেও আমি এরকম ভাবে ভেজে নেবো, বাকি মাছগুলোকে ভেজে তারপরে আমি আবার আসছি। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে একটু জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। আর এখানে যে আলু আর কাঁচকলা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আলু আর কাঁচকলাগুলোকে দিই, তো আলু আর কাঁচকলাগুলোকে দেওয়ার পর আমি একটু ভেজে নিচ্ছি, মেরে নিচ্ছি। তো এখানে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, এগুলোও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেরে নিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, এবার ভালো করে আর একটু মেরে নিচ্ছি। নুন দেওয়ার পর ভালো করে মেরে এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এখানে ঢাকা দিয়ে দিলাম, খুলে দেখে নেবো আমার ভাজাটা হয়ে গেছে কিনা। ভাজাটা আমার কিছুক্ষণ হয়ে গেছে, আমার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এখানে এক চামচ আদা দিয়ে দিলাম। এবার আদা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি আলু আর কাঁচকলার সঙ্গে। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এবার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এর সঙ্গে আলু আর কাঁচকলার সঙ্গে। তো এখানে মানে এটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি, তারপর আমি আর একটু বেশি জল দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো আর একটু জল লাগবে এতে। এখানে জল দেওয়ার পর আমি টিস্যুটা আর একটু কষিয়ে নিলাম, মশলাটা এখান থেকে মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যাচ্ছে, মানে গন্ধটা ইয়ে হয়ে গেছে। আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে এটা সেদ্ধ হোক আলুটা, তারপরে আমি দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার আসছি। ফিরে এলাম, আর এখানে দেখছি যে ঝোলটা আমার ভালোই ফুটে যাচ্ছে। এবার দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কাঁচকলা দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ভেজে রাখা যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এখানে মাছগুলোকে সব ঢেলে দিলাম, মাছগুলোকে দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে নাম, ঝোল ফুটে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা। তো এবার ধনে পাতাটা দিয়ে এবার আমি নামিয়ে নেবো ঝোলটা আর একটু ফুটলে, আর মাছগুলো দেওয়ার পর দেখো কেমন হয়েছে। তো এখানে দেখো এটা হয়ে গেছে, তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের মতো আমার রান্না এখানেই হয়ে গেল।
এখানে আমার মাছ হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো গাইস আমার এখানে মাছের ঝোল হয়ে গেছে আর আজকের মতো আমার রান্না এখানেই কমপ্লিট আর হচ্ছে আমার রান্নার রেসিপি এখানেই শেষ আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না তো আজকে আমি দুটো রান্না করলাম একটা হচ্ছে পটল আলু তরকারি গোবিন্দভোগ চাল দিয়ে আর একটা করলাম তেলাপিয়া মাছ ছোট আর হচ্ছে কাঁচকলা আলু দিয়ে সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর তোমরা এই রেসিপি দুটো দেখো যদি ভালো লাগে তোমরা রান্না করে খেও আর ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো তো আর কমেন্ট করো যদি কিছু ভুল হয় তাও তোমরা এটা কমেন্ট করে আমাকে জানিও যে কিছু ভুল হয়েছে কিনা আর এখানে আমার এটা তোমরা বানিয়ে দেখো এই কাঁচকলা আলু আর তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা তো এটা খেতে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে আর এটা রান্না করতে অনেক সহজ তোমাদের তাড়াতাড়ি রান্না করতে গেলে এই রান্নাটা করে খেতে পারো খুবই ভালো তো এর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার কি রান্না নিয়ে আসি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো টাটা আমার ব্লগটা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো চলো টাটা আবার নেক্সট ব্লগে তোমরা এসো ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার ভিডিওটা দেখো প্লিজ স্কিপস করো না তোমরা ভিডিওটা একটু দেখো।